পূর্ব মেদিনীপুরের হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ ছাড়ার পর বুধবার প্রথম হলদিয়াতে উপস্থিত হলেন পদত্যাগী মন্ত্রী শুভেন্দু অধিকারী। বর্তমানে তাকে নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষণকারীদের মধ্যে একটাই গুঞ্জন, শুভেন্দু অধিকারী। এরই মধ্যে গত কয়েকদিন আগে দুষ্কৃতীদের হামলায় মৃত অনুগামীর বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে তিনি অনুগামীর বাড়িতে গিয়ে তার পরিবার সদস্যদের সাথে কথা বলেন, পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর থেকে কৃষ্ণেন্দু কাপ্রির রিপোর্ট, টাইমস বাংলা। নমস্কার, আমি কোলাঘাটের ভূমিপুত্র আবিদার মল্লিক। আপনাদের সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বদেশি পণ্য গ্রহণ এবং বিদেশি পণ্য বর্জনের মাধ্যম দিয়ে মৃতপ্রায় মৃৎশিল্পীদের হাতের তৈরি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকলে শুভ দীপাবলি উদযাপন করুন এবং কোভিড-19কে মাথায় রেখে সকলে মাস্ক পরিধান করুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন। ধন্যবাদ।